الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام محترم حاضرین এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা আমার ব্যাপারে একটা কথা আপনাদেরকে অনেকবার বলা হয়ে গেছে একটা কথা বারবার বললে সেই কথার মজা থাকে না অর্থাৎ আজকে আমি দারুণভাবে অসুস্থ অবস্থায় আপনাদের এখানে এসেছি কাজেই এই কথাটা আমি আর লম্বা করে বলে আপনাদের বিরক্তি বাড়াতে চাই না শুধু এতটুকু আবেদন রাখতে চাই যে অসুস্থতার কারণে কতক্ষণ কথা বলতে পারি জানি না আল্লাহই ভালো জানেন এই জন্য যতক্ষণই আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দান করেন আপনারা ততক্ষণ মনোযোগ সহকারে কথাগুলি শোনার বোঝার চেষ্টা করবেন পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা শিক্ষিতদের কর্মজীবনের একটা দায়িত্ব চিহ্নিত করে দিয়েছে মাদ্রাসায় লেখাপড়া করে যারা সুযোগ্য আলেম হবে আনুষ্ঠানিক লেখাপড়া শেষ হওয়ার পরে আপনারা কি মনে করেন তাদের সুনির্দিষ্ট কোনো দায়িত্ব নাই অবশ্যই আছে সেই দায়িত্বটা আল্লাহ সুস্পষ্ট ভাষায় চিহ্নিত করে দিয়ে বলেন ওয়াল ইউনজিরু কাওমাহুম ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনকারীরা যখন নিজেদের বাড়িতে ফিরে আসবেন যখন কর্মজীবনে প্রবেশ করবেন তখন তাদের কর্মজীবনের একমাত্র দায়িত্ব হল গোটা জাতিকে আল্লাহর ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করা আলেমগণের দায়িত্বই মানব জাতিকে আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করা নবী রাসূলগণ আল্লাহর আখেরাতে আল্লাহর ভয়াবহ শাস্তি কেমন তা সচক্ষেই দেখতে পারতেন কিন্তু আলেমগণ চর্মচুখে দেখার ব্যবস্থা নাই অন্তর চোখে দেখার যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করে নবী রাসূলগণ সচক্ষে কিভাবে দেখতে পারতেন আর আলেমগণ কিভাবে অন্তর চোখে দেখেন এর দুই কথার দুইটা উদাহরণ দিচ্ছে শুনো হযরত
মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, দুনিয়াতে মুমিন মুসলমানদের যে দুর্দশা আপনি দিয়েছেন আর বেদিন কাফিরদেরকে যে সুখ শান্তি দিয়েছেন, এটা তো তাদের কাজের সাথে ফলাফলের খাপ খায় না, মিল খায় না। মুমিন মুসলমান যারা আপনার গুলামি করে, এবাদত করে, বন্দিগি করে, তাদেরকে দিয়েছেন দুনিয়াতে দুর্দশা, আর বেদিন কাফির যারা আল্লাহকে মানেই না তাদেরকে দিয়েছেন প্রভাব, প্রতিপত্তি, ধন সম্পদ আর নিয়ামত। এটা মানানসই হলো কিভাবে? মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই আবেদন করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পরকালের সিনারি সচক্ষে দেখার ব্যবস্থা করে দিলেন। অন্তর চোখে না চর্মচোখে? চর্মচোখে। আখেরাতের অবস্থা দেখার পরে মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, পরকালে মুমিন বান্দাদের জন্য আপনি যে সমস্ত নিয়ামত নির্ধারণ করে রেখেছেন এর বিনিময়ে দুনিয়াতে বিপদ আপদ অনেক কমই দিয়েছেন, আরো বেশি দেওয়া দরকার ছিল। আর পরকালে বেদিন কাফিরের জন্য যে সমস্ত ভয়াবহ শাস্তি নির্ধারণ করে রেখেছেন এর বিনিময়ে দুনিয়াতে সুখ শান্তি খুব কমই দিয়েছেন, আরো বেশি দেওয়া দরকার ছিল। এই ঘটনায় আমরা দেখতে পাই হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ আখেরাতের সিনারি সচক্ষে দেখার ব্যবস্থা করে দিয়েছেন। তাইলে নবী রসুলগণ আখেরাতের অবস্থা সচক্ষেই দেখতে পারে। এই মূসা আলাইহিস সালামের আরেকটা ঘটনা, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে লেখেন, মূসা আলাইহিস সালাম একবার এক কবরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন, দেখলেন এই কবরের মধ্যে একজন গুনাগার মুসলমান মুর্দার আজাব গজব হচ্ছে, গুনাগার মুসলমানেরও কবরে আজাব হয়। এই কথাটা আমরা মনে রাখি, কবরে শুধু বেদিন কাফিরের আজাব হয় না, গুনাগার মুসলমানেরও হয়, গুনাগার মুসলমানেরও কবরে আজাব হয়। এবং যে সমস্ত সামান্য সামান্য গুনার কারণে কবরে কঠিন আজাব হয় এর মধ্যে একটা সামান্য গুনা, রাসূল বলেন পেশাব সম্পর্কে অসতর্ক হওয়া, পেশাব করার পরে সতর্কতার সাথে পবিত্রতা অর্জন না করা। এই বিষয়টা যাদের জানা নাই তাদের জন্য বোঝানো একটু কঠিন ব্যাপার। পুরুষ লোকে পেশাব করার পরেও, পেশাব করে শেষ করার পরেও আরো কয়েক মিনিট সময় তার পেশাব সামান্য কিছু পেশাব চুষে, আপনাদের এই অভিজ্ঞতা কারো থাকলে বলুন তো, এইরকম হয় কি না? যে সবার এক সমান নয়, কারো পেশাব করার পরে এক মিনিট পর্যন্ত আরো চুষে, কারো পেশাব করার পরে দুই মিনিট চুষে, কারো পেশাব করার পরে তিন মিনিট চুষে। এই যে পুরুষেরা পেশাব করার পরেও সামান্য কিছু পেশাব চুষে, যার যত মিনিট পর্যন্ত চুষার অভ্যাস আছে তত মিনিট পার হওয়ার আগেই যদি পানি ব্যবহার করে চলে যায়, পানি ব্যবহার করার পরেও কিছু পেশাব চুষবে কি না? ওই পেশাবটা লাগবে কোথায়? কাপড়ে লাগবে, লঙ্গিতে লাগবে, পায়জামাতে লাগবে? অথচ সে মনে মনে নিশ্চিন্ত যে আমি তো পেশাব করে পানি ব্যবহার করেছি, পানি ব্যবহারে কোনো কাজ হয়েছে না, পানি ব্যবহারের পরেও তার পেশাব চুষেছে, এই চুষা পেশাব লেগেছে তার লুঙ্গিতে, এই নাফাক লুঙ্গি নিয়ে এই জীবন ভর নামাজ পড়ে, এমন মুসলমানও আছে কিনা? এদেরকে সতর্ক করা কার দায়িত্ব?
আল্লাহ বলেন وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণকারী উলামায়ে কেরামের দায়িত্ব সকল প্রকার গুনাহ সকল প্রকার শাস্তির ব্যাপারে গোটা মানব জাতিকে সতর্ক করা। আপনাদের কেউ যদি পেশাবের চুষার ব্যাপারে অসতর্ক থাকে আল্লাহ রাসূল বলেন কবরে তার কঠিন শাস্তি হবে। কেমন শাস্তি? কঠিন শাস্তি হবে। তো হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক কবরবাসী মুসলমান গুনাহগার, তার কবরে শাস্তি হচ্ছে, ভয়ঙ্কর শাস্তি। সে মহাবিপদে আছে কবর জগতে। এই কবর জগৎটা কেমন এটাও অনেকে বুঝে না। না বুঝার কারণে বর্তমান যুগের অনেক বড় বড় শিক্ষিতরা কবর জগৎটা কেমন না বুঝার কারণে কবরের অবস্থা তার বুঝে আসে না, এই জন্য কবরের অবস্থা মানে না, কবরের আজাব গজব মানে না, আখেরাত মানে না, আল্লাহ বিল্লাহ মানে না, নাস্তিক হয়ে যায়। এই সমস্ত নাস্তিকেরা আপনাদেরকে তাদের কুযুক্তি বুঝাবার চেষ্টা করে, এদের কুযুক্তিতে পরে আপনারা যেন কেউ ইমান হারা না হন। এজন্য আমি মনে করি কবর জগৎটা কেমন এই ব্যাপারেও সকল মুসলমানের একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। কবর জগৎটা হলো এমন একটা জগৎ যেই জগতে যা কিছু ঘটে এখানে প্রবেশ করার আগে কেউ দেখতে পারে না, প্রবেশ করার পরে দেখতে পারে। যেমন একজন ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত লোক তার কিছুই দেখতে পারে না। এই কথাটা তো বুঝেন, একজন ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে তার পাশে বসা জাগ্রত মানুষগুলিও সেগুলি দেখে না? দেখে না, দেখে না। ঘুমন্ত লোকটা যেই খাটে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে সেই খাটে তার বিবি তার পাশে শুয়ে আছে, স্বামী স্বপ্নে অনেক কিছু দেখতেছে বিবি কিছুই দেখে না। ঘুম ভাঙ্গার পরে যখন স্বামী বলে আমি এত সব কিছু স্বপ্নে দেখেছি, বিবি কি অবিশ্বাস করে? দুনিয়ার কোনো জাগ্রত মানুষ বলে ঘুমন্ত মানুষের স্বপ্নের বিবরণ দিলে যে তুমি যে স্বপ্নে দেখলে আমি তো তোমার কাজে উপস্থিত ছিলাম, দেখলাম না কেন, এমন কথা কেউ বলে? কেউ বলে না, কারণ সবাই জানে যে ঘুমন্ত মানুষ স্বপ্নে যা কিছু দেখে জাগ্রত মানুষ তার কিছুই দেখে না। ঠিক তেমনিভাবে কবর জগতে প্রবেশ করলে পরে কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে যা কিছু ঘটে দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না। একমাত্র নবী রাসূলগণকে আল্লাহ দেখার ব্যবস্থা করে দেন দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। মূসা আলাইহিস সালাম দেখলেন কবরবাসী মুসলমান গুনাহগার, তার কবরে আজাব হচ্ছে। বলুন তো আমরা দেখি না কেন? আমরা কত গুরুস্থানের পাশ দিয়ে যাই, জান না কোনোদিন কোনো গুরুস্থানের পাশ দিয়া কবরের ভিতরে কি আজাব হচ্ছে, কি নিয়ামত দেওয়া হচ্ছে কেউ দেখেছেন কোনোদিন? উদাহরণ বুঝে থাকলে বলুন তো, দেখি না কেন? এটা ঘুমন্ত মানুষের স্বপ্নের মতো, জাগ্রত মানুষ দেখার কোনো উপায় নাই। ঠিক তেমনিভাবে কবর জগতের অবস্থা দুনিয়ার জীবিত মানুষের দেখার কোনো উপায় নাই। মূসা নবীকে আল্লাহ সচক্ষে দেখার ব্যবস্থা দিয়েছেন দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। মূসা আলাইহিস সালাম কবরের মুর্দার আজাব হচ্ছে দেখে তিনি তার কাজে চলে গেলেন, কাজ শেষ করে আবার সেই রাস্তায় ফিরে আসলেন। ফিরার সময় দেখলেন এই লোকের কবরের আজাব বন্ধ হয়ে গেছে, সে আর বিপদে নাই, সে সুখে শান্তিতে আছে। মূসা আলাইহিস সালাম সেই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার সময় দেখে গেলাম তোমার কবরে আজাব গজব হচ্ছে, তুমি মহাবিপদে আছো, ফিরার পথে দেখছি তোমার আজাব গজব বন্ধ হয়ে আছে হয়ে গেছে, তুমি সুখে শান্তিতে আছো, তোমার কবরের আজাবটা বন্ধ হইল কিভাবে? সেই লোকটা জবাব দেয়, আল্লাহর নবী, আমার মরণকালে দুনিয়াতে আমি আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছিলাম,
আমার মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্ম হয়েছে। ওই ছেলেটা আজকে লেখাপড়া করার যোগ্য হয়েছে। তার আমার এতিম ছেলের মা, আমার বিধবা স্ত্রী আমার সেই এতিম ছেলেটাকে আজকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসার উস্তাদ আমার এতিম ছেলেকে মাদ্রাসার প্রথম সবক শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমরা সব সময় মনে রাখতে পারি, মাদ্রাসার ফার্স্ট লেসন, প্রথম পাঠ, মাদ্রাসার পয়লা সবক হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝে থাকতে বলুন তো, মাদ্রাসার প্রথম পাঠ কি? বিসমিল্লাহির রহমান। এর অর্থ হলো সেই আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান এবং রহিম, যিনি দয়াল, যিনি মেহেরবান। কবরবাসী মুসা নবীকে বলে আমার এতিম ছেলে এই বিসমিল্লাহির রহমান রহিম পড়ার সাথে সাথে আল্লাহ আমার কবরে যেই ফিরিস্তা আমাকে শাস্তি দিচ্ছিল সেই ফিরিস্তাকে নিষেধ করেছেন, বলে দিয়েছেন তার কবরের আযাব বন্ধ করো। ফিরিস্তা আল্লাহকে জিজ্ঞাসা করলো কেন? আল্লাহ ফিরিস্তাকে বলেন এই লোকের এতিম বাচ্চা আমাকে রহমান বলছে, আমাকে রহিম বলছে, আমাকে দয়াল বলছে, আমাকে মেহরবান বলছে। কাজী যার বাচ্চা আমাকে রহমান বলতেছে, রহিম বলতেছে, মেহরবান বলতেছে, দয়াল বলতেছে, তার কবরের আযাব বন্ধ না করলে আমি রহিম রইলাম কোথায়, রহমান রইলাম কোথায়? এই ঘটনার থেকে আরো একটা কথা পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারি, যে যাদের বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করতে দেন তারা কত বড় ক্ষতিগ্রস্ত না লাভবান? ক্ষতিগ্রস্ত না লাভবান? দুনিয়াতে ওই লোকের এতিম বাচ্চা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছিল, তার কবরের আযাব বন্ধ হয়ে গেল। এই লোকের কবরের আযাব হযরত মুসা আলাইহিস সালাম সচক্ষে দেখতে পেরেছে। এই জন্য বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুলগণকে অনেক সময় কবরের আযাব, আখেরাতের আযাব, জাহান্নামের আযাব সচক্ষে দেখার সুযোগ করে দেন, যেন সচক্ষে দেখে দুনিয়াবাসী মানুষকে এই ব্যাপারে সতর্ক করতে পারে। হক্কানি উলামা একরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াকে আল্লাহ সচরাচর এইভাবে সচক্ষে আখেরাতের অবস্থা দেখার ব্যবস্থা করে দেন না, অন্তর চুকে অন্তরের দ্বারা অনুভব করার ব্যবস্থা দান করে। কোন পাপ দুনিয়াতে করলে কবরে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে হাসরের মাঠে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে পুলসিরাতে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে জাহান্নামে কি শাস্তি হবে, কোন পাপ দুনিয়াতে করলে দুনিয়ার জীবনে কি কি শাস্তি হবে, এইগুলি অনুধাবন করার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমগণকে দান করেন, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াকে দান করেন কুরআন হাদিসের জ্ঞানের আলোকে। কোন জ্ঞানের আলোকে? কুরআন হাদিসের জ্ঞানের আলোকে। কাজেই যত গুনার যত সাজা দুনিয়াতে, কবরে, হাসরে, জাহান্নামে আছে, ওই সমস্ত গুনার ব্যাপারে, এই সমস্ত গুনার কারণে যত শাস্তি আছে, সেই সমস্ত শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বস্তরের মানুষকে সতর্ক করার দায়িত্ব প্রদান করেছেন আল্লাহ হক্কানি উলামায়ে কেরামকে। এই কথাটাই আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কাওমাহুম, ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণকারীদের কর্মজীবনের দায়িত্ব হল গোটা মানব জাতিকে আল্লাহর ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করা। এতক্ষণে আমি আপনাদের একটি মাত্র কথা বোঝাবার চেষ্টা করেছি, সেটা হলো আলেমগণের কর্মজীবনের একমাত্র দায়িত্ব মানব জাতিকে আল্লাহর ভয়াবহ শাস্তির ব্যাপারে কি করা, সতর্ক করা। এই কথাটা যারা জানে না, বুঝে না, এরাই কতগুলি মূর্খতা সুলভ প্রশ্ন করে থাকে, বলে মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হয় না কেন, মাদ্রাসায় লেখাপড়া করলে ইঞ্জিনিয়ার হয় না কেন, মাদ্রাসা শিক্ষাটা ডাক্তার হওয়ার জন্য না, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ, বাঁচাবার পথ চিনার জন্য? কোন কোন জন কি জন্য মাদ্রাসা এটাই জানে না, মন্তব্য করতে কোনো ইয়া নাই,
লাগাম নাই, লাগামহীন ভাবে মন্তব্য করে। মাদ্রাসায় লেখাপড়া করে যদি ডাক্তার হওয়া লাগে, তাহলে আমি বলবো মেডিকেল কলেজে লেখাপড়া করলেও মুক্তি হওয়া লাগে। মেডিকেল কলেজে লেখাপড়া করে যেমন ভাবে মুক্তি হওয়ার কোনো ব্যবস্থা নাই, মুক্তি হওয়ার জন্য মেডিকেল কলেজে পড়ে না। কেউ যদি বলে মেডিকেল কলেজ পাশ করলো মুক্তি হলো না কেন, সে যেমন গণ্ড মূর্খ, ঠিক তেমনি ভাবে যারা বলে মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হলো না কেন, এরাও গণ্ড মূর্খ ছাড়া আর কিছু নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, মাদ্রাসা শিক্ষা ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বিজ্ঞানী হওয়ার জন্য, দার্শনিক হওয়ার জন্য না, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য। মেডিকেল কলেজে লেখাপড়া করে ডাক্তার হওয়ার পর রোগীর চিকিৎসা করা, এটাও সেবা। আর মাদ্রাসায় লেখাপড়া করে মানব জাতিকে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে সতর্ক করা, সেইটাও সেবা। উভয়টাই সেবা। দেখুন কথা বুঝলেন কিনা, না হয় আবার বলি। একজন মুসলমানের সন্তান যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে আমি ডাক্তার হয়ে রুগীদের চিকিৎসা করব, আমার চিকিৎসায় রুগীরা সুস্থ হয়ে দুনিয়াতে সুস্থ, ভালো স্বাস্থ্য নিয়ে সুস্থ অবস্থায় জীবনযাপন করবে, এই উদ্দেশ্যে যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে, এটাও সওয়াবের কাজ, এবং ডাক্তার হয়ে রুগীদের চিকিৎসা করাটাও মানুষের সেবা। ডাক্তাররা যে রুগীদের চিকিৎসা করেন সেটা কি সেবা নয়? সেবা। আর আলেমগণ মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়ে যে আপনাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করেন, সেইটাও সেবা। আমি আপনাদেরকে বুঝাতে চাই দুই সেবায় ব্যবধান কত। ডাক্তারের চিকিৎসায় একজন রোগী সুস্থ হয়ে কতদিন সুস্থ জীবনযাপন করবে? যতদিন দুনিয়াতে বসবাস করবে। বলুন, বুঝে থাকলে? ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়ে রোগী কতদিন সুস্থ জীবনযাপন করবে? যতদিন দুনিয়ায় বসবাস করবে। 50 বছর, 80 বছর, 100 বছর, বড় জোর 100 বছর, এর বেশি নয়। আর আলেমরা যে সেবা করেন, এই সেবার পরিধি কত, আলেমদের সেবার সুফল কত সুদূর প্রসারী, এটা বোঝার জন্য আপনাদেরকে হযরত মুসা আলাইহিসসালামের আরেকটা ঘটনা বলি। হযরত মুসা আলাইহিসসালাম একবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে স্পেশাল একটা জিকির শিক্ষা দিন। সাধারণ জিকির শিক্ষা দিতে চাইলেন না, বিশেষ জিকির। আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। মুসা নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সব মুসলমানই করে, সব উম্মতেই করে, আমি স্পেশাল জিকির, নবী হিসাবে স্পেশাল জিকির কি পেলাম? আল্লাহ বললেন, ও মুসা আলাইহিসসালাম, এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় তোলা হয়, আর 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কিন্তু আপনাদের বুঝার ব্যাপার, কেন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা 7 আসমান 7 জমিনের পাল্লার থেকে ভারী হবে কেন? তার কারণ, একটা মানুষ যদি 7 আসমান 7 জমিনের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে কিনা? যাবে। আর একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে আর 7 টাকার মালিক না হয়, সেও চিরকালের জন্য জান্নাতে যাবে কিনা? তাহলে 7 আসমান 7 জমিনের মূল্য বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি? লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি। মাদ্রাসার শিক্ষকদের মধ্যে একেবারে নিম্ন স্তরের শিক্ষক যিনি, যিনি কোনো কঠিন কিতাব পড়াবার যোগ্যতা রাখেন না, তিনি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রদেরকে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ তো শিক্ষা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিলেন, এর ফল পাবে যতদিন দুনিয়াতে বাঁচবে ততদিন, না জান্নাতে গিয়া ফল পাবে চিরকাল। তাহলে ডাক্তার সাহেবও জনসেবা করেন, আলিমগণও জনসেবা করেন, কার জনসেবার সীমানা কত?
দুনিয়ার বিদ্যার মাধ্যমে সত্যিকারের জনসেবা করলেও সেই জনসেবা অত্যন্ত সীমিত। আর মাদ্রাসা শিক্ষার দ্বারা যে জনসেবা করা হয় এটা অসীম ফলপ্রসূ জনসেবা। এই কথাটা আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। ডাক্তার সাহেব যদি সেবার উদ্দেশ্যেই রোগীদের চিকিৎসা করেন, সেবাও হবে সওয়াবও পাবেন, সেবার ফল লাভ করবে রোগীরা যতদিন দুনিয়াতে বাঁচে ততদিন। কিন্তু এর বিনিময়ে প্রতি মাসে লাখ লাখ টাকা ডাক্তার সাহেবের পকেটে ঢুকে। কত টাকা ঢুকে? লাখ লাখ টাকা। সেবা করলেন সীমিত, টাকা পাইলেন লাখ লাখ। আর মাদ্রাসার উস্তাদগণ আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিয়ে সেবা করলেন অসীম, আর সারা মাসে পকেটে ঢুকে 5,000, 6,000, 7,000 টাকা। বলেন আপনারা যারা সংসার চালান, 5,000 টাকায় সংসার চলে? 6,000, 7,000 টাকায় সংসার চলে? এই তুচ্ছ বেতনের বিনিময়ে এই সুদূর প্রসারী সুফলদায়ক সেবা করেন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হন। কারণ এদের উপার্জন করা শিক্ষার উদ্দেশ্য নয়, এদের ক্ষণস্থায়ী জীবনের ফলাফল পাওয়ার মতো সেবা করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য নয়। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হইল চিরস্থায়ী জীবনে ফলাফল পাওয়ার মতো সেবা করা, সেটা হলো গোটা মানব জাতিকে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে সতর্ক করা। তাই আল্লাহ বলেন, ওয়াল ইউনজিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণকারী উলামায়ে কেরামের কর্মজীবনের দায়িত্ব হলো একজন ভালো ডাক্তার হওয়া। কেউ কিছু বলে না? জি না, মাদ্রাসায় লেখাপড়ার উদ্দেশ্য ডাক্তার হওয়া নয়, মাদ্রাসায় লেখাপড়ার উদ্দেশ্য ইঞ্জিনিয়ার হওয়া নয়, মাদ্রাসায় লেখাপড়ার উদ্দেশ্য বিজ্ঞানী হওয়া নয়, মাদ্রাসায় লেখাপড়ার উদ্দেশ্য মানুষকে পরকালের চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। যে গুনার কারণে দুনিয়াতে শাস্তি হয়, কবরে শাস্তি হয়, হাসরের মাঠে শাস্তি হয়, যে গুনার কারণে পুলসিরাতে শাস্তি হবে, জাহান্নামে শাস্তি হবে, সেই গুনা সম্পর্কে মানুষকে সতর্ক করা, গোটা মানব জাতিকে সতর্ক করা মাদ্রাসা শিক্ষার একমাত্র উদ্দেশ্য। মাদ্রাসা শিক্ষার একমাত্র উদ্দেশ্য।